أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লাহ ওয়া বারাকাতু। আবুধাবি থেকে দিলওয়ার ভাই জানতে চেয়েছেন একটি বিষয়, সেটা হচ্ছে কোন ব্যক্তি তার স্ত্রীর ব্যাপারে যদি সন্দিহান হয় যে তার স্ত্রী হয়তো পরকীয়ায় জড়িয়ে কি না, এ ব্যাপারে শরীয়তের বিধান কি। ভাই প্রথম কথা হচ্ছে, সন্দেহ করলে কোনো কাজ হয় না। সন্দেহ করে আপনি কাউকে পাপী মনে করতে পারেন না, পাপী মনে করাটা হচ্ছে পাপ। কারণ মহান আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তানিবু কাসীরাম মিনাজ্জন, হে বিশ্বাসীগণ তোমরা বেশি বেশি ধারণা করা থেকে দূরে থাকো। ইন্না বাযাজ্জন্নি ইসম, কারণ কিছু কিছু ধারণা পাপ। জি, আপনার স্ত্রী হয়তো সতী সাবিত্রী, সেই জন্য আপনি আপনার স্ত্রীকে এভাবে ধারণা করতে পারেন না। সেই জন্যে কোনো মতেই যতক্ষণ পর্যন্ত স্পষ্ট প্রমাণ দলিল না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার স্ত্রীকে সন্দেহ করে আপনি আপনার যে দাম্পত্য জীবনের মধ্যে কলহ ডেকে আনবেন না, আপনি আপনার দাম্পত্য জীবনকে তিক্ততায় ভরে দেবেন না, মধুর না এবং সুন্দর জীবনকে আপনি নষ্ট করবেন না। জি, দু নম্বর কথা হচ্ছে, যদি যদি কারো স্ত্রী সত্যিকার যদি প্রক্রিয়ায় জড়িয়ে পড়ে তাহলে করণীয় কী। ভাই এর আগে আমাদেরকে জানতে হবে বা আমাদেরকে চিন্তা করতে হবে, আমার স্ত্রী যে কাজটা করছে সেই কাজটা যদি আমি করতাম তাহলে আমি কি করতাম। আমার স্ত্রীর সতী সাবিত্রী মনে করেন, আমার স্ত্রীর কোনো রকমের দোষ নেই, ত্রুটি নেই, কিন্তু আমি পরকে জড়িয়ে গেছি, আমার স্ত্রী থাকা সত্ত্বেও আমি অন্য কোনো মেয়ের সঙ্গে কি করছি, প্রেম করছি, তাহলে আমার কি করণীয় বলুন। যদি আপনি এই উত্তরটা দিতে পারেন তাহলে আপনার স্ত্রী পরকীয়ায় জড়িয়ে গেলে আপনি আপনার ব্যাপারে যে উত্তরটা হবে সেই উত্তরটা হবে আপনার স্ত্রীর জন্য। যেমন মনে করেন অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়ে থাকে, যেমন ছেলে হোক বা মেয়ে হোক, যদি পরকীয়ায় বিবাহের পরেও যদি পরকীয়ায় জড়িয়ে পড়ে, শরীয়তের বিধান তো আলাদা, শরীয়তের বিধানের কথা আমি যাচ্ছি না, আমি এমনি সামাজিকতা বলছি। সাধারণত কী হয়, সেটাকে ঢেকে নেওয়া হয়, লুকিয়ে নেওয়া হয়, স্ত্রীকে কি করা হয়, বলা হয় যে যাহা তো হয়ে গেছে আমি আর এরকম করবো না। ঠিক সেরকম আপনি যদি আপনার স্ত্রী যদি এরকম করেই ফেলে তাহলে আপনিও মেনে নিন, আপনার স্ত্রীকে কি করুন, ভুল কি বলছে ভুল হয়েছে সেটা বোঝান, তোবা করতে বলুন, তোবা করুন, আপনার স্ত্রীকে নিয়ে মেনে নিন। এটা হচ্ছে দু নম্বর কথা। তিন নম্বর কথা হচ্ছে যে যদি আপনি আপনার স্ত্রীকে প্রমাণ এবং দলিল সাপেক্ষে যদি আপনি আপনার স্ত্রীকে বুঝতে পারেন যে আপনার স্ত্রী পরকীয়ায় জড়িয়ে গেছে, আর আপনি সেই স্ত্রীকে যদি না নিতে চান তাহলে আপনি লিআন করতে পারেন, যে আপনার স্ত্রী স্বীকার করছে না তখন লিআন, আর আপনি যদি না চান তালাক দিতে পারেন। জি, লিআন হচ্ছে যে আপনি আপনার স্ত্রীকে বলবেন, কিংবা কোনো একজন মনে করেন আপনার যে শরীয়ত সম্মত জ্ঞান যাদের আছে তাদেরকে একজনকে ডেকে কি করবে, স্বামী স্ত্রী আপনাদেরকে দুজনকে দু জায়গায় বসিয়ে মহিলা পর্দার আড়ালে থাকবে আর দুজনকে বলা হবে লিআন করতে। লিআনের অর্থ হচ্ছে প্রথমে আপনাকে কসম খেয়ে বলতে হবে, চারবার কসম খেয়ে বলবেন, আমি আল্লাহর কসম করে বলছি আমি আমার স্ত্রীকে পরকীয়ায় জড়িয়ে থাকতে দেখেছি, যে আমার কাছে প্রমাণ আছে। আর পাঁচ নম্বরে বলবেন, আমি আল্লাহর কসম করে বলছি আমি যদি মিথ্যা হই তাহলে আল্লাহর যে জি গজব আল্লাহর লানত আমার উপরে হোক। জি, অনুরূপভাবে আপনার স্ত্রীও তাই বলবে যে আমার আমার স্বামী যেটা বলছে সেটা সত্য নয়, সেটা মিথ্যা, আমি আল্লাহর কসম করে বলছি আমার স্বামীর কথা মিথ্যা, ভাবে চারবার বলবে। আর পঞ্চমবারে বলবে যে যদি আমার স্বামীর কথাটা সত্যি হয় তার মানে আমি যদি পরকীয়ায় জড়িয়ে থাকি তাহলে আমার উপরে আল্লাহর লানত হোক। এরপরে কি হবে, তারা স্বামী স্ত্রীর মধ্যে তালাকের প্রয়োজন মানে বিচ্ছেদ ঘটে যাবে, তারা দুজনে কি হবে আর আলাদা আলাদা হয়ে যাবে, এমনকি পরবর্তীতে কখনোই তারা কিন্তু এই আর স্বামী স্ত্রীকে নিতে পারবে না। যেমন তালাকের ক্ষেত্রে আছে ইদ্দতের মধ্যে যদি আবার স্বামী স্ত্রী ভুল বুঝি হয়ে গেলে, যেমন একটা দুটো তালাক হলে আর কি, তিন তালাকের পরে না, এক দুই তালাক হয়ে গেলে ভুল বোঝাবুঝির কি একটা যে সমঝোতা করা যায়, আবার স্বামী স্ত্রী এক সংসার করতে পারে, কিন্তু এরা কিন্তু আর কখনোই এক সংসার করতে পারবে না। আর থাকলো আরেকটা কথা, যদি আপনার স্ত্রী এরকম করে থাকে আর আপনার স্ত্রীকে যদি না নিতে চান, খালাস আপনি আপনার স্ত্রীকে তালাক দিন,